দৈনন্দিন জীবনে চলার পথে আমাদের মধ্যে অনেকেই স্মার্টফোন ব্যবহার করে থাকি। সেই স্মার্টফোনের মধ্যে অনেকের হাতে ভিভো, রেডমি, আইফোন ইত্যাদি অনেক দামি দামি কোম্পানির হ্যান্ডসেট রয়েছে। সেই স্মার্টফোনের মধ্যে কিন্তু অনেক রকম ফিচার্স রয়েছে যেটা আপনার দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলবে এবং মজার করে তুলবে। তো আজকে আমি এই ভিডিওতে আইফোনের এমন পাঁচটি ট্রিক্স দেখাবো যেটা আপনার দৈনন্দিন জীবনকে আরও সহজ এবং সুন্দর করে তুলবে। আসসালামু আলাইকুম, আমি আছি ইয়াসিন আহমেদ অ্যান্ড ইউ ওয়াচিং নাও টেক ভাই 390। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক করে দিবেন আর অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে। সো লেটস বিগিন। তো সরাসরি ফোনের স্ক্রিনে চলে আসলাম। আইফোনের যে ফার্স্ট ট্রিকটা আছে সেটা দেখানোর জন্য আমি একটু সোয়াইপ আপ করে দিব, তারপর আমাদের যে ফ্ল্যাশ আছে সেটাকে একটু ধরে রাখবো। ধরে রাখার পর দেখতেই পাবেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমাদের অনেক সময় রাতে আমাদের ফ্ল্যাশ দরকার হয় কিন্তু আমাদের সিচুয়েশন অনুযায়ী আমরা সেই ফ্ল্যাশটিকে কন্ট্রোল করতে পারি না। আইফোনে কিন্তু আপনি সেই সুযোগটা পেয়ে যাচ্ছেন, আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এই ফ্ল্যাশটাকে কন্ট্রোল করতে পারেন। আমি যদি এখন একটু উপরে সোয়াইপ আপ করে দিই তাহলে দেখুন আমার ফ্ল্যাশটা জ্বলে গিয়েছে, আর যদি আরেকটু উপরে দিয়ে দিই তাহলে আরেকটু বেড়ে গিয়েছে আলোটা, আরেকটু উপরে গেলে আরেকটু আলোটা বেড়ে যাবে, আর একদম দিলে একদম ব্রাইটনেস ফুল হয়ে যাবে, আর যদি আমি একদম নিচে করে দিই তাহলে কিন্তু একদম অফ হয়ে যাবে। তো এখন আমাদের দুই নম্বর ট্রিক্সটা দেখানোর জন্য আবার সোয়াইপ আপ করে দিব। আমাদের অনেক সময় কিন্তু টাইমার সেট করতে হয় কিন্তু টাইমারটি সেট করার জন্য আমাদের যেতে হয় ক্লোকে, ক্লোকে যাওয়ার পরে আমাদের টাইমারটি সেট করতে হয়। কিন্তু আইফোনে মজার একটি ট্রিক্স হলো আপনি যদি আপনার টাইমারটাকে ধরে রাখেন তাহলে আপনি ফোন মতো টাইমার সেট আপ করতে পারেন। তো এখানে দেখুন 10 মিনিট টাইমার সেট করা আছে, আমি যদি চাই আর একটু কমিয়ে দিব টাইমারটাকে তাহলে আমি এইভাবে নিচে ডাউন করে দিব, তাহলে দেখুন 5 মিনিটে চলে আসছে। আবার যদি আরেকটু নিচে দিয়ে দিই তাহলে দেখুন 4 মিনিটে চলে আসছে, আর একটু নিচে দিলে 3 মিনিটে চলে আসবে, আর যদি আমরা বাড়াতে চাই তাহলে উপরে নিয়ে যাব তাহলে যত দিব ততই বাড়বে। তারপর আমরা স্টার্ট করে দিতে পারি আমাদের টাইমারটা, দেখুন আমাদের টাইমার স্টার্ট হয়ে গিয়েছে। তো আমাদের ট্রিক্স নাম্বার 3 যেটা হলো গুগল থেকে আমাদের অনেক সময় নানা রকম ছবি বা ইমেজ ডাউনলোড করতে হয় কিন্তু আমরা একসাথে অনেকগুলি ছবি ডাউনলোড করতে পারি না। তো ভিউয়ার্স, এই ট্রিক্সটির সাহায্যে আপনি গুগল থেকে যত খুশি তত ছবি বা ইমেজ ডাউনলোড করতে পারবেন একসাথে। একসাথে অনেকগুলো ইমেজ ডাউনলোড করার জন্য আমরা এইভাবে ইমেজটাকে ধরে রাখবো এবং একটু নাড়াবো। নাড়ানোর পরে আমরা যে ইমেজটাকে ডাউনলোড করতে চাই এইভাবে ক্লিক করে দিব। দেখুন দুইটা ইমেজ কিন্তু আমার হাতের সামনে এসে পড়েছে। এখন যদি আমি আরেকটু স্ক্রল করে নিচে চলে যাই, আমার এই ইমেজটা ভালো লেগেছে এটাকে টাচ করে দিব, এবং আরেকটু স্ক্রল করে গিয়ে এটাকে টাচ করে দিব, এটাকে টাচ করে দিব, এটাকে টাচ করে দিব। অনেকগুলো আগে আমি একসাথে টাচ করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তারপর চলে যাব আমি হোমে। হোমে আসার পর আমরা ফটোতে টাচ করে দিব এবং যেখানে আমরা ডাউনলোড করতে যাই সেখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এভাবে ছেড়ে দিব। ছাড়লে এইভাবে আপনারা ইমেজগুলিকে ডাউনলোড করতে পারবেন, কোনো কষ্ট করা হয়নি, কোনো একটাতে করে সিলেক্ট করে ডাউনলোড করতে হয়নি, আমরা একসাথে অনেকগুলো ছবি ডাউনলোড করতে পারছি। তো ডিলিট হয়ে যাওয়া ছবি বা ভিডিও ফিরে পাওয়ার জন্য সরাসরি আমরা ফটো অ্যাপটিকে ওপেন করে দিব, তারপর যে ভিডিওটা আমরা ডিলিট করব সেই ভিডিওটা সিলেক্ট করে নিব। ডিলিট করার পর আমাদের ফোনটাকে যদি আমরা একটু নাড়াই তাহলে এরকম একটি অপশন চলে আসবে, আমরা উইন্ডো এখানে টাচ করব, তাহলে দেখুন আমাদের যে কাঙ্ক্ষিত ভিডিওটা আছে সেটা আবার রিকভার হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা ডিলিট হওয়া ছবি বা ভিডিও রিকভার করতে পারেন। তো আমাদের লিস্টে 5 নম্বর যে ট্রিক্সটা আছে সেটা হলো আমরা যদি আমাদের ফোনের ভলিউম বাড়াতে কমাতে চাই তাহলে কিন্তু আমাদের বাটনে টাচ করে ভলিউম বাড়াতে কমাতে হয়, কিন্তু আইফোনে আপনি এভাবে টাচ করে এবং ডিভাইস এখানে টাচ করে আপনি ভলিউমকে এভাবে আপনি বাড়াতে কমাতে পারেন, খুব সহজে বাড়াতে কমাতে পারবেন এখান থেকে। তো এই ছিল আইফোনের কিছু মজার ট্রিক্স। তো আজকের মতো এখানেই, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক করে দিবেন আর আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।